হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলা টিউটোরিয়াল 360 চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকে আমি একটি অসাধারণ স্পিড মিটার শেয়ার করব তো এই স্পিড মিটারটি সবাই ইউজ করে তো এর কিছু আমি রিয়েলি বা এটা কি সত্যি স্পিড মিটারই কাজ করে নাকি সেটাই বলবো তো প্রথমে বলি তো এটা সত্যি রিয়েলি কাজ করে তো কিন্তু আমি একদম সত্যি রিয়েলি কাজ করে এটা বলবো না কারণ এটা সত্তর এর মতোই রিয়েলি কাজ করে তো আমার মনে হয় যা আর একশো পার্সেন্ট এটা রিয়েল কাজ করে না কারণ একশো পার্সেন্ট রিয়েল যেটা কাজ করে সেই ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে দেবো যেটা দিয়ে আমি আপনারা আপনার ইন্টারনেটের স্পিড দেখতে পারেন কত এমবিবিএস বা কী স্পিড তো সেই ভিডিওটি আমি পরবর্তীতে দিব সেটা একশো পার্সেন্ট রিয়েলি হবে আর এটা সত্তর পার্সেন্টের মতো মানে আমার কাছে যেটা মনে হয় সত্তর পার্সেন্টের মতো এটা রিয়েলি কাজ করে কারণ এটা আমি নিজেও ইউজ করি তো এটা অনেক কিছুতেই ভালো তো এই আর বিশেষ কথা এটা হলো ছোট একটি অ্যাপস তো এটা কোনো স্লো হয় না তো এটা এই জন্য সবাই ইউজ করে তো এটাতে আবার আপনি দেখতে পারবেন আপনি কোন কোন দিন এমবি ইউজ করেছেন বা কোন কোন দিন এম বি ইউজ করে নেই সে ডেট বা তারিখ সবই কিছু দেখতে পারবেন আপনি তো বন্ধুরা চলুন প্রথমে দেখি অ্যাপসটা কি কি করে ডাউনলোড করবেন তো যাদের আছে তো তারা ইউজ করবেন অবশ্যই আর যাদের নেই তো তারা কি করে দেখুন কি করে ডাউনলোড করতে হয় তো আপনারা সার্চ বারে যে লিখবেন ইন্টারনেট স্পিড মিটার তো ইন্টারনেট স্পিড মিটার লেখার পরে আপনার প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন কারণ স্টোর এটা নিয়ম প্লে স্টোরে ভালো ভালো অ্যাপস গুলো উপরেই দেখা যায় তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি অত্যন্ত ভালো কোয়ালিটির অ্যাপস আর এর থেকে রিয়েল আরেকটি আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য সেটা পুরো রিয়েলি একদম আপনাকে দেখায় আপনি কত এম ইউজ করছেন তো সেটা আবার ভিপিএন ইউজ করে তো সেটা ভিপিএন ইউজ করে আপনাদেরকে পুরা রিয়েলি বলে দিবে যে আপনি ইন্টারনেট স্পিড মিটার কত তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কত মিলিয়ন ডাউনলোড তো বুঝতেই পারছেন কত জনপ্রিয় একটি অ্যাপস তো আমি এখন অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এরকম দেখতে পারবেন এরকম দেখতে পারবেন আপনি কোন কোন দিন বা কত তারিখে আপনারা ইন্টারনেট ইউজ করেছেন তো আমি দেখতেই পারছেন তিরিশ দিন এত এত বিএস ইউজ করেছি এত এত বি মানে এই ওয়াইফাই মোবাইল টোটাল যোগ করে এত এমবিবিএস তো আপনারা দেখতে পাচ্ছেন কত এমবিবিএস আমি কত এমবি ইউজ করেছি এই পর্যন্ত তো এটা আবার রিফ্রেশ করা যায় তো আমি হয়তো রিফ্রেশ করে দিয়েছি তো আপনাদেরকে এখন দেখাই তো আপনার এখান থেকে রিপ্লেস বাটনে ক্লিক করবেন বা এই ডট আইকনের উপরে ক্লিক করলে রিপ্লেস বাটনটা পেয়ে যাবেন তো আপনাদেরকে এখন দেখাই তো এখান থেকে আপনারা রিপ্লেস করতে পারেন তো আমি এখন রিপ্লেস করি তো আপনারা চাইলে মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাটা দুটাই রিপ্লেস করতে পারেন মানে আপনি সব প্রথম থেকে আবার আবার কাজ করবে তো আমি দুটাই করে দিই তো এখন দেখুন সব জিরো জিরো হয়ে গেল তো আমার নতুন করে আবার কাজ করছে তো এখন আমি আমাদের আরেকটা জিনিস দেখাবো সেটিংস তো সেটিংসে আপনারা শো আপ ডাউন স্পিড তো এটা আপনারা এলাও করে দিতে পারেন এটা এলাও করে দিলে এই যে আমার মতো এরকম আপ ডাউন স্পিড দেখাবে তো আপনার কত এম বিবিএস ডাউন হচ্ছে আর কত এম বিবিএস আপ মানে বের হচ্ছে তো এটা দুটাই দেখাবে আপনাদেরকে এখানে আর কত পার্সেন্ট আপনি ইন্টারনেট কানেক্ট তো এটা তো আপনি দেখতে পাচ্ছেন তো এটা অত্যন্ত ভালো কোয়ালিটির একটা অ্যাপ তো আমি সেই সেই জন্য এটা শেয়ার করলাম তো এটা অনেকেই ইউজ করে হয়তো আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে নিচের অপশনটাতে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে মানে এই উপরে নোটিফিকেশনটি বন্ধ হয়ে যাবে আর এটা চলে আসবে ব্যাগ তো আপনারা হয়তো বুঝতে পারছেন তো এটা স্টপ করার নিয়ম তো আমি এখন আপনার স্টপ করে দেখাই তো এখানে স্টপ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই তো দেখতে পারবেন এখন স্টপ হয়ে যায় হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টপ হয়ে গেছে উপরে কোনো নোটিফিকেশনের চিহ্ন নেই তো এটা আপনার আবার ঢুকলে এটা আবার অ্যালাও হয়ে যাবে তো উপরে নোটিফিকেশন চিহ্ন তো আমি দেখুন এখন ওয়াইফাই ইউজ করেছি তো আমার ওয়াইফাই দেখুন জিরো পয়েন্ট জিরো এমবি আমি ইউজ করেছি তো অত্যন্ত ভালো কোয়ালিটির একটি অ্যাপস তো আপনারা ইউজ করবেন এটা একশো পার্সেন্ট রিয়েলি আমি এটা বলবো না যে একশো পার্সেন্ট সত্যি এটা স্পিড মিটার বলে দেয় যে আপনি কত এমবিএস ইউজ করছেন তো এটা আমি একশো পার্সেন্ট বলবো না তো আমি একশো পার্সেন্ট যেটা সে ভিডিওটি আমি পরবর্তীতে তৈরি করবো মানে আপনার কত এমবি বিএস আপনার রাউটারে কত বা আপনার ওয়াইফাই কত এম বিবিএস ইউজ করছেন আপনার মোবাইল ডাটা তো এটা রিয়েলি পরে আমি আরেকটা ভিডিও তৈরি করবো সেটাতে আপনারা রিয়েলি দেখতে পারবেন সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আমাদের সাথে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি ভালো না লাগলে আনলাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের পরবর্তী কি ধরনের আপনারা ভিডিও তৈরি করতে চান বা কী ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন সে ধরনের আমাদের কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেব আর সে সেরকম ভিডিও তৈরি করব সবাইকে ধন্যবাদ